হিরো আলমকে আমি কোনো প্রার্থী মনে করি না। ঠিক কি কারণে আসলে তাকে আপনি প্রার্থী মনে করেন না, বা আসলে তার আরো কি কি জায়গায় ডেভেলপ করা উচিত বলে মনে করেন? না, আমি যদি এখনো হিরো আলমকে প্রার্থী মনে করি তো আমার পরে কমপক্ষে 100 জন মানে তাকে কিন্তু প্রার্থী মনে করে নাই, এবং আপনারা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখছেন। সুতরাং আমি এখন প্রার্থী মনে করলেও সে তো আসলে অলরেডি প্রুভ হয়ে গেছে যে সে আসলে প্রার্থী না। তো তাকে কি কারণটা হচ্ছে, প্রথমত এগুলি সব বের হয়ে গেছে বাই দিস টাইমে, সবাই বলা শুরু করছে। সবাই যখন বলে তখন তার আমার বলার দরকার নেই, আপনারা ওখান থেকে ইউটিউব থেকে জেনে নিন যে কী কী কারণে। তবে সে নিজেও বলে যে আমি তো এখন লেখাপড়া শিখতেছি, এটাও তো সে বলে যে আমি লেখাপড়া শিখতেছি। তো লেখাপড়া শিখতেছি, তারপরে সে তার যে একজন টিচার রাখছে, সে একটা মাস্টার মানি না, সেও আজকে বলছে তার বক্তব্যে যে আমি তো ওরে লেখাপড়া শেখাচ্ছি শেখাচ্ছি। এখন শিখে টিকে নিশ্চয়ই যখন শিখে ফেলবে তখন তো সংসদে সে যেতেই পারবে, অসুবিধাটা কোথায়? কিন্তু মানে মূল আপনার যে জায়গাটা সেটা হচ্ছে যে সে যেহেতু মানে হচ্ছে এখনো শিখতেছে, বা তিনি নিজেই বলতেছে আমি এখনো মানে এডুকেটেড না, বা সবসময় বলে যে আমি শিক্ষিত না, তো মানে মূলত এই কারণেই আপনি মনে করতেছেন যে সংসদে আসলে তো যোগ্য? অ্যাকচুয়ালি সংসদে যেতে যে সমস্ত যোগ্যতা লাগে তার ভিতরে হচ্ছে, যেমন দেখেন সংসদটা কি, সংসদের টপ ম্যান হচ্ছে সেক্রেটারি, সেক্রেটারি হচ্ছে হাইলি এডুকেটেড। এখন যদি মেম্বার অফ পার্লামেন্ট সে যদি তার থেকে লেস এডুকেটেড হয় তখন কিন্তু সে যে সংসদে আর বসতে পারে না, তাকে তখন ওই সেক্রেটারি সাহেব উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম দেখাইতে দেখাইতেই তার জীবনটা শেষ হয়ে যাবে, কথাটা বুঝতে পারছেন? তারপরে ধরেন এই মানে সংসদের সাংসদরা সাধারণত শিক্ষিত লোকদেরকে পরিচালনা করে, তো একটু বেশি শিক্ষিত না হলে কিন্তু পরিচালনা করতে করা যেই হোক না কেন তার জন্য ডিফিকাল্ট হবে। তাকে চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো রকম কিছু করা যাবে না। আর বাথরুমে যেয়ে আয়নার দিকে চেহারা দেখে তাকাতে হবে, আর বারবার নিজেকে নিজেই বলতে হবে যে এই মিয়া তুমি এখানে কী জন্য আইসো, তোমার কি এটা আসার জায়গা? তুমি তো যেখানে ছিলে সেখানে তো ভালোই ছিলা, তুমি 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 কেন এই জায়গাটা আসতে গেলা, কথাটা বুঝতে পারছেন? তারপরে ধরেন এই যে আমাদের সাংসদরা কিন্তু সাধারণত আমাদের সাংসদরা কি করে, সাধারণত স্কুল কলেজ কলেজের চেয়ারম্যান হয়, তো কলেজের চেয়ারম্যান যদি শিক্ষিত না হয় তাহলে এই কলেজের গভর্নিং বডির সে চেয়ারম্যান, গভর্নিং বডিতে বাকি যারা থাকবে তারা কি তাকে মনে প্রাণে গ্রহণ করতে পারবে? এটা কি সম্ভব? সে টিচারদেরকে কি নির্দেশনা দেবে? ওই স্কুলের ছেলে মেয়েদের কী ভাগ্য নিয়ন্ত্রণ হবে? আর দেশে যদি 300 জন এরকম লোক আমরা পাই, খুঁজে বের করি ইনশাআল্লাহ সবাই মিলে, এবং সংসদটাকে যদি এই 300 জন এরকম দিয়ে পাঠিয়ে দিতে পারি, ধরে রাখেন তাহলে আমরা ওই যে হবুচন্দ্র আর গোবুচন্দ্রের যে গল্প শুনছিলাম সেই গল্পটাই বাস্তবায়িত হবে, আর হবুচন্দ্র আর গোবুচন্দ্রের সংসদ তৈরি হবে এটা। তারপরে তো আমরা দেখতে পাই যে সংসদে আরো কয়েকজন এরকম আছে যারা রিডিং করতে পারে না বা এই টাইপের, তো তারাও তো সংসদ সদস্য হয়ে বসে আছে, তো এই বিষয়টা আপনি কিভাবে? হ্যাঁ, আপনি এখন 42 মাসের ভিতরে 16 মাস 2-1টা ঢুকে যাবেই, এই যে আপনি যতই জাল দিয়ে ছেঁকে নেন না কেন এটা ঢুকতে থাকবে, তবে আপনি যেটা পারবেন সেটাকে আপনি ছেঁকে ছেঁকে বের করেন, যেটাকে বের করার মতো সুযোগ হয় সেটাকে কেন, যেটা আটকাইতে পারেন সেটা আটকান, কিন্তু একবার যেটা ঢুকে গেছে তাকে আর কি করবেন বলেন? স্যার সবশেষ হ্যাঁ, আপনার নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে বা? আমি নির্বাচনী এলাকার জনগণকে বলবো যে আপনারা ভোট দিতে যাবেন, এবার ভোট হবে, এবার ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে, আপনার ভোট আপনি দিবেন, এবং আপনি আপনার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিবেন, আপনি আপনার যোগ্যতম ব্যক্তিকে ভোট দিবেন, যে ভোট পাওয়ার যোগ্য তাকেই ভোট দেবেন, কারণ ওই দিন আপনি কিন্তু বিচারক, বা প্রতি 5 বছর অন্তর অথবা একটা নির্বাচনে আপনি কিন্তু বিচার বিবেচনা করার জন্য আপনি একজন বিচারক হয়ে যান, আর যে বিচারকের কাছে মানুষ কিন্তু আপনার কাছে যাচ্ছে, কেন যাচ্ছে, যাবে রিকোয়েস্ট করবে দোয়া চাইবে, তো সেইভাবে আপনি কিন্তু তাকে বিচার বিবেচনা করে অন্ধের মতো ভোট দেবেন না, বা কেউ বললে ভোট দেবেন না, কারোর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে ভোট দেবেন না, বরং বিচারের কার্ড দ্বারায় দাঁড়িয়ে আপনি যে ব্যক্তি সবচেয়ে বেশি আপনার কাছে প্রিয়, সবচেয়ে বেশি আপনার কাছে শিক্ষিত, সবচেয়ে বেশি আপনার কাছে যোগ্য, যে ওইখানে দাঁড়িয়ে আপনার কোনো উপকারে আসবে, উপকার করতে পারবে, আপনি তাকেই ভোট দেবেন।
হুজুগে মাতবেন না এবং হুজুগে মেতে আপনি আপনার ভোটটা নষ্ট করবেন না। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং বিস্তারিতভাবে আপনার যে নির্বাচনী আসন বা হচ্ছে নির্বাচনী আসনের যে জনগণ তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য।